মানুষের দুঃখ নিয়ে কিছু করতে চান না, এদিকে বলছেন 20,000 টাকা লাগবে, কিন্তু প্রধানমন্ত্রীর কাছ থেকে পালিয়ে যাচ্ছেন কেন? যেখানে বলার নেই সেখানে যে বলবেন, আর যেখানে বলার জন্য টাকা হয় উনি জানেন। এই রাজনীতি ওনার করুন। উনি যদি শুভেন্দুবাবুকে ভয় পান তাহলে বিধানসভায় ঢুকবেন কি করে? কিন্তু শুভেন্দুবাবু হাজির থাকবেন রাজনীতিতে, সংসদের রাজনীতিতে এরকম চলবে।